स्कूल प्राइमरी स्कूले कल के ना कि सरकारी भावे पौरसभा कर्तृपक्ष तारा सिद्धांत नियेछे क्वारेंटाइन सेंटर होबे स्वाभाविक भावे एखाने एकटा बड़ो काली मंदिर आछे सेई काली मंदिरेओ किन्तु जे प्रति बछर जे पुजो हय ग्रामेर मानुषरा सेई पुजो के स्वाभाविक भावे बंद रेखे तारा किन्तु এই করোনা নাইনটিনের যে ব্যাপারটা আছে তাকে তারা সম্মান দিচ্ছে, মর্যাদা দিচ্ছে। এবং পাশেই আছে একটা কবরস্থান, তার পাশেই আছে মুসলিমদের একটা মসজিদ যেখানে আগামীকালই হবে তাদের নামাজ পাঠ। পাশেই আছে প্রাইমারি স্কুল শ্মশান। এই জনবহুল এলাকার মধ্যে সরকার কীভাবে সিদ্ধান্ত নিল এই কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার, তার জন্য এলাকার বাহারগ্রামের এলাকার বাসিন্দারা, তারা ক্ষিপ্ত, এলাকার মহিলারা এবং জনগণ তারা এগিয়ে এসেছে যে এই এলাকার একটা বড় পুকুর আছে, পানীয় জলের যেখানে হাহাকার চলছে, বিদ্যুতের যেখানে অপরিসীম বিদ্যুৎ ব্যবস্থা, গ্রামের মানুষরা এই পুকুরটা ছিল বলেই কিন্তু তারা বেঁচে আছে এখানকার জলকে ব্যবহার করে। কিন্তু এই জায়গায় যদি এরকম একটা কোয়ান্টাম সেন্টার করা হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আজকে করোনা ভাইরাসকে কিন্তু আর আবার আমন্ত্রণ জানানো হচ্ছে এই এলাকার মধ্যে। এখনও কিন্তু পাঁশকুড়া স্টেশন এলাকায় কোনো রকম করোনা আক্রান্ত হয়নি বা সেরকম কোনো খবর নেই, কিন্তু এলাকার বাসিন্দারা খুব ক্ষিপ্ত, তারা প্রতিবাদ করছে। আপনাদের অসুবিধাটা কী হচ্ছে এখানে এই কোয়ান্টাম সেন্টার করলে? আপনাদের অসুবিধাটা কী? ওই পুকুর ব্যবহার করি আমরা, এক হাত দূরে আমাদের বাড়ি, এক হাত দূরে আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আর যেটা দিয়ে জনবহুল রাস্তা যেখান দিয়ে হাজার হাজার লোক এখান দিয়ে স্টেশন থেকে স্টেশনের যে সবজি মান্ডি তার 50% লোক এই পুকুরে এসে ব্যবহার করে, স্কুল যেটা দেখছেন তার এক হাত দূরে, এক হাত দূরে জনবসতি, সেখানে অসংখ্য লোক বাস করে। তো আমরা কি করোনার, আপনারা চাইছেন যে আপনারা করোনা রোগী পাঠিয়ে এই গ্রামটাকে উজাড় করে দিতে? আমরা এর প্রতিবাদ করছি, আমরা এখানে এটা করতে দেবো না, এটা আমরা সকলে মিলে প্রতিবাদ করছি এখানে। সুরা মহামায়া স্কুল কে আসছে এখানে? চব কথা।